ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর জন্য ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি। সেই সব ভিডিওগুলোতে দেখা যায় থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে ফেসবুকে অটো ফলোয়ার্স বাড়িয়ে দিচ্ছে। আর থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে আপনার ফেসবুকে সকল অ্যাক্সেসে পারমিশন দিতে হচ্ছে, যার ফলে আপনার ফেসবুকের প্রাইভেসি যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে আপনার ফেসবুক যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। আর এই সব অটো ফলোয়ার্স দিয়ে তেমন কোনো আশানুরূপ ফলাফলও পাওয়া যায় না। আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপস বা সাইট ব্যবহার ছাড়াই আপনার ফেসবুকে আপনার পছন্দ সংখ্যক ফলোয়ার্স বাড়িয়ে আপনার ফেসবুকের প্রোফাইল আরও অ্যাট্রাকটিভ করতে পারেন, সেই সাথে আপনার ফেসবুকের বন্ধুদেরকেও চমকে দিতে পারেন। এতে করে আপনার ফেসবুকের কোনো সমস্যা হবে না। এই ফলোয়ার্সগুলো কিন্তু ফেক, থার্ড পার্টি অ্যাপস বা সাইট ব্যবহার করে ফলোয়ার্স বাড়ানোর চেয়ে এই পদ্ধতি কিন্তু বেশ ভালো। আর ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি জাস্ট গুগল ব্রাউজারটা ব্যবহার করছি। গুগল ব্রাউজারটা ওপেন করার পরে আপনাকে সার্চ অপশনে ইএটেক্স লিখে সার্চ দিতে হবে। ইএটেক্স লেখা হয়ে গেলে সার্চ অপশনে আপনি ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে ইওটেক্স লেখা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে সংখ্যক ফলোয়ার্স আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন সেই সংখ্যক ফলোয়ার্স এখানে আপনাকে লিখতে হবে। লেখা হয়ে গেলে জাস্ট আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বোল্ড সেন্স নামে একটা অপশন আসে। এখান থেকে আপনার ডান পাশে যে কপি লেখা আছে, এখান থেকে আপনাকে এই লেখাটা কপি করে রাখতে হবে। কপি করে রেখে দেওয়ার পরে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পরে আপনার মোবাইল বা ল্যাপটপের যে ফেসবুক ব্রাউজার আছে সেটাতে আপনাকে প্রবেশ করতে হবে। ফেসবুক ব্রাউজারে প্রবেশ করার পরে উপরে যে থ্রি লাইনে আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন বা এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করেও আপনি এই অপশনে যেতে পারেন। আপনি যদি এডিট পাবলিক অপশনে ক্লিক করেন তাহলেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আপনি যদি এখান থেকে বেরিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করেও প্রবেশ করেন তাহলেও কিন্তু প্রথমে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে, দেন আপনাকে উপরে যে এডিট প্রোফাইল আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে আপনার যে অরিজিনাল বা রিয়েল ফলোয়ার্স আছে সেগুলো আপনাকে হাইড করে নিতে হবে। এজন্য আপনার ডিটেলসের পাশে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স লেখা, এখানে আপনি টিক চিহ্ন উঠিয়ে দিলে কিন্তু আপনার রিয়েল ফলোয়ার্সগুলো হাইড হয়ে যাবে। টিক চিহ্ন উঠিয়ে দেওয়ার পরে জাস্ট আপনাকে এখান থেকে সেভ করে দিতে হবে। সেভ করা হয়ে গেলে জাস্ট এখন আপনি স্ক্রল করে নিচে যে লিঙ্কস অপশন দেখতে পাচ্ছেন এই লিঙ্কস অপশনের পাশে যে ডান পাশে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশন আপনাকে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে সোশ্যাল লিঙ্কের পরে যে অ্যাড সোশ্যাল লিঙ্ক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট এ সার্ভিস লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইউটিউব ফেসবুক টুইটার বিভিন্ন অপশন আছে, জাস্ট আপনাকে এখান থেকে স্পটিফাই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে এখানে জাস্ট সুন্দর করে ফলোইড বাই লিখতে হবে। জাস্ট প্রথম অক্ষরটা আপনি এফটা বড় হাতে দিবেন, পরেগুলো আপনি ছোটো হাতে লিখতে হবে। এখানে ফলোইড বাই লেখা হয়ে গেলে জাস্ট আপনাকে এখানে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনি যে ইএটেক্স থেকে যে লেখাটা কপি করেছেন এটা আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেলে আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে পিপল লিখে আপনাকে ডান করে দিতে হবে। ডান করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পাবলিক অপশন, এখানে অবশ্যই আপনাকে পাবলিক করে দিতে হবে। তা না হলে কিন্তু এই আপনার যে ফলোয়ার্সগুলো দেখতে পারবে না। পাবলিক হয়ে যাওয়ার পরে উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এখন আপনার যে ফেসবুকের প্রোফাইল আছে সেখানে যান, সেখানে গেলে দেখতে পারবেন যে আপনি যে সংখ্যক ফলোয়ার্স লিখেছেন সেটা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে শো করছে, এটা কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডরাও দেখতে পারবেন। তো এভাবে আপনি আপনার ফেসবুক ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন বা আপনার ফেসবুক প্রোফাইলকে আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, চ্যানেলটিতে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিবেন।